নমস্কার বন্ধু, সরকার কি ভাবছে? ইপিএফ এর কিন্তু এখনো কোনো জেলায় কিন্তু টাকা ঢুকেনি, অর্থাৎ 20 তারিখ অর্থাৎ 20 জুলাই কিন্তু আবার বিচারপতি এই বিষয়ে তিনি কি পদক্ষেপ নিয়েছেন শুনবার কথা ছিল, সেমনটাই কিন্তু জানা গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 19 জুলাই হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো জেলাতেই কিন্তু কোনো টাকা ঢোকেনি। যে শোনা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের টাকা ঢুকেছে কিনা সে বিষয়ে কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, এবং কোনো পশ্চিম মেদিনীপুরের কোনো শিক্ষকদের অ্যাকাউন্টে ইপিএফের যে ব্যাকলগ মামলার যে টাকা সেই টাকা কিন্তু ঢুকেনি। তাই বন্ধু, সরকার বলছে এক গিয়ে এবং ওই যারা আইনজীবী রয়েছে সরকার পক্ষের, কিন্তু খাতায় কলমে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিন্তু কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তবে শামীমবাবুরা আশাবাদী যে যতই এধার সেধার হোক কিন্তু তাদেরকে এই টাকা দিতেই হবে, এবং এর জন্য কোনো নড়চড় হবে না, এটা দিতেই হবে হাইকোর্টের যে রায়, এবং এখানে আর মাথা ঘোরাবার কোনো জায়গা নেই। হয়তো তারা একটু দেরি করতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হতাশার কোনো জায়গা নেই। কিন্তু বন্ধু, বিশ্বাস কিন্তু অনেকেই করতে চাইছে না যে যতক্ষণ পর্যন্ত এই আমলে অর্থাৎ কিছু না অ্যাকাউন্টে সরাসরি আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্বাস করার কিন্তু অনেকেই জায়গা নেই। তাই ইপিএফের যদি এই সমস্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটতে থাকে হাইকোর্টের এত রায়ের পরেও, চাপের পরেও, তাহলে বেতন বৃদ্ধি নিয়ে সত্যিই কি সরকার আদৌ ভাবনা চিন্তা করছে? এটা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বন্ধু। আদতে 2023 সালে কোনো বেতন বৃদ্ধি হবে, সামনেই কিন্তু লোকসভা ভোট আসছে 2024 সাল, সেক্ষেত্রে কোনো কিছু হবে? অপরদিকে তৃণমূলবন্দী নেতৃত্বরা তারা কিন্তু একটি কথাও বলছেন না, মুখে কিন্তু কুলু পেটে ফেলেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নচিহ্নটি আসছে যে কিভাবে কোন পথে কি ফর্মুলা তৈরি করলে শিক্ষকরা তারা তাদের যে ন্যায্য একটা যে বেতন দাবি অর্থাৎ গ্রুপ সি গ্রুপ বৃত্তি করে সেই আইনি লড়াই যেমন চলছে, সেই দাবিটিকে আদায় করতে পারবে, সেখানেই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে বন্ধু, অনেকে উদ্বিগ্ন হচ্ছেন যে হয়তো কোনো জেলায় টাকা ঢুকেছে কি না, কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না। বন্ধু, এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে কোনো জেলাতেই কিন্তু ইপিএফের টাকা ঢুকেনি বা কোনো শিক্ষকের অ্যাকাউন্টে ঢুকেনি। তবে কত টাকা পেতে পারেন এই বিষয়েও কিন্তু অনেকে প্রশ্ন করছেন। তবে বিভিন্নভাবে জানা যাচ্ছে যিনি ক্যালকুলেশন করে যে যখন প্রথমের দিকে বেতন কম ছিল তখন কি কত টাকা হবে, এবং এখন যা আছে সেই বেতন ক্রমে কত ইপিএফ হবে, এই নিয়ে কিন্তু অনেকেই বলছে প্রাইমারি সেকশনে প্রায় 80-85 হাজার টাকার উপরে হবে, এবং আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু 1,25-30 হাজার টাকা হতে পারে এমনটাই কিন্তু বলছে। তবে এই বিষয়ে কিন্তু সঠিক এখনও আমরা তথ্য পাইনি, বা কোনো জেলাতেও কত ঢুকেছে সেটাও কিন্তু বোঝা যায়নি। অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার বিরোধী হিসাবে, কেন্দ্র সরকারের বিরোধী হিসাবে যারা রয়েছেন তারা কিন্তু একজোট হচ্ছে নিজেদের স্বার্থে, কিন্তু এই ধরনের শিক্ষক নেতৃত্বরা তারা কিন্তু বেতন বৃদ্ধি বিষয় নিয়ে কিন্তু একজোট হতে পারছেন না। অনেকেই গিয়ে আইনি লড়াই আশ্রয় নিচ্ছেন এবং লড়াই চালাচ্ছেন, কিন্তু রাস্তার লড়াই কিন্তু একবারেই পার্শ্ব শিক্ষকরা সরে চলে এসেছে, তারা কিন্তু একবারও আওয়াজ করছে না নেতৃত্বরা। কাউকে দেখা যাচ্ছে ফেরিওয়ালাগিরির কাজ করতে, কাউকে আগে 100 দিনের কাজ করতে হতো, নিয়মিত তো টিউশন তো পড়াচ্ছেন এই সে ধরনের শিক্ষকরা, উপায় নেই কিন্তু বাঁচার জন্য কিন্তু সেখানে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনার পরেও রাজনীতির স্বার্থে ছেড়ে তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না, অর্থাৎ তারা নিজেদের স্বার্থেটাকে বড়োভাবে দেখছেন এমনটা কিন্তু বলছেন বন্ধু। তাই এই পরিপ্রেক্ষিতে কী মনে হয়, এই সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়া যায় না? টুথ নিউজ কিন্তু ঐক্যবদ্ধের বার্তা দিচ্ছে, দেখতে থাকুন টুথ নিউজ, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার।